র্যাঙ্কিংয়ে বাংলাদেশ কেন পিছিয়ে সালাউদ্দিনকে জনতার কাজ করায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিডিডিএফএ এর মহাসচিব তরফদার রুহুল আমিন জাতীয় পর্যায়ে নারী ফুটবল লীগ করার আগে তৃণমূল লীগ করা জরুরি ছিল বলে মনে করেন তিনি মুশফিকুর রহমানের রিপোর্ট বললে যে আজকে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং চলে গেছে আমাদের এই 187 তে আমাদের ফুটবলে আমরা নেপালের কাছে হেরে যাচ্ছি ভুটানের কাছে হেরে যাচ্ছি তারা এই ফুটবলের স্ট্রাকচারটাকে ধ্বংস করে দিবেন গেল 12 বছর দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি কিন্তু এক যুগে তিন নির্বাচনী ইস্তেহারের কোন শর্তই পূরণ করতে পারেননি তিনি এমন অভিযোগ বিডিডিএফ মহাসচিবের উনি এই বারো বছরে কি করেছেন এই কাজী সালাউদ্দিন সাহেবের কাছে আমার প্রশ্ন যে একশো সাতাশি র্যাঙ্কিং কেন হলো উনি বাঙালি জাতির কাছে ওনাকে জবাব দিতে হবে ফুটবলকে নিয়ে যে যারা খেলা করতেছে একদিন এই জনতার আদালতে তাদেরকে দাঁড়াতে হবে ছয় বছর বন্ধ থাকার পর আগামী একত্রিশ জানুয়ারি শুরু হতে যাচ্ছে নারী ফুটবল লীগ কিন্তু তার আগে তৃণমূলের ফুটবলে জোর দেওয়াটাই জরুরি ছিল বলে মনে করেন এই সংগঠক তারা একটা করে চিঠি ধরিয়ে দিয়েছে থেকে লীগ হবে এখন সব সব ইনফ্রাস্ট্রাকচার তো ঠিক নেই মেয়েদের লীগ যেহেতু স্পেশালি করা হচ্ছে সেটার জন্য একটা সেপারেট বরাদ্দ রাখা উচিত ছিল ফুটবল ফেডারেশন আগে থেকেই তা যারা বিভিন্ন কারণে করতে হচ্ছে তাদেরকে বসে তাদের সাথে ওয়ান টু ওয়ান আলোচনা করে এই জিনিসটা শুরু করা উচিত ছিল তবে দেরিতে হলেও নারী ফুটবল লীগ চালু করায় বাফুফেকে সাধুবাদ জানিয়েছেন তিনি মেয়েদের লীগটা হওয়া দরকার এ ব্যাপারে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই এটা করতে হবে করা উচিত আর আগে থেকে করা উচিত ছিল ফুটবল ফেডারেশন শুরু করতেছে আমি এটাকে সাধুবাদ জানাই মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা